সায়ন্তিকা যে স্টেটমেন্টটা দিয়েছে যে কোনো স্ক্রিপ্টই নাকি পায়নি, তো আপনারাও কি কোনো স্ক্রিপ্ট পাননি, মানে নাকি কোনো স্ক্রিপ্ট ছিলই না? না না, আমার আমাকে তো এই যে তাজু কামরুল আমাকে আমার কাজগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, আমাকে আমার স্ক্রিপ্ট মানে আমাদের থেকে মানে বর্ডারের ব্যাপারে ওরা তো আর বেশি ফ্রি, তারা তো এগুলো ব্যাপারে একটা ডাচ ডাইরেক্টর তাকে দেখাবে, তো জানি না এখন উদ্দেশ্য ওই ওই অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট মোমেন্ট কি হয়েছিল সেটা তো বলতে পারবো না, কিন্তু মুদ্রা তো কোরিওগ্রাফার তো দেখাইতেই পারে, তাই না? অবশ্যই, মানে আমি আমার লাইফে যেদিন থেকে ভিলেন করি সালমান শাহের সাথে ফার্স্ট ছবি আসা ভালোবাসা, তা আমি ভিলেন মিশা সদগর কি চারটা সিনের ভিলেন করবো আমি, আর সাকিব আর আমি যদি থাকি যেখানে অডিয়েন্স দেখে সাকিব আমি জুড়ি, আর তুমি যেহেতু স্বাধীনতার পরে তো এই ব্যাপারটা তো অস্বীকার করবো। আপনার সাথে সাকিবের দূরত্বটা কেন তৈরি হলো, কোথায় দূরত্ব? আপনার সাথে দূরত্ব হওয়ার পরে নাকি আপনি সাকিবের সম্পর্কে উল্টাপাল্টা সমালোচনা শুরু করেন? কোথায় আমি দূরত্ব কোথায় সমালোচনা তো আমি করবই, সাকিব সুপারস্টার না? মিশা ভাই, এখন যে বিষয়টা আলোচনা করছি, ধরেন আপনি তরুণদের সাথে যেভাবে মিশেছেন তেমনি সিনিয়রদেরও কাজ করছেন, সাংগঠনিক তৎপরতার বাইরে আপনার বলা হচ্ছিল যে আচ্ছা আপনি জায়েদ খান বোধ হয় একঘরে হয়ে যাচ্ছেন কি না, সে একটা সংকট ছিল। জায়েদও নানান রকম কাজের চেষ্টা করছে, এটা সংগঠনের জায়গায় ছিল না, কিন্তু জায়েদের কিছু কাজে জায়েদের সাথে বোধ হয় আপনি একটা কাজও করছেন আমি যতদূর জানি, আপনারা ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু ভারতীয় শিল্পীদের আটকে দিয়েছিলেন, সেটার একটা প্রতিশোধ কিনা এই বিষয়টা, সায়ন্তিকার বিষয়টা, নাকি এই ঘটনাগুলো আপনাকে কি বিব্রত করে কিনা? বিব্রত আমি জানি, বিব্রত আমাকে করেনি, কারণ প্রথম কথা হচ্ছে ছবিটা আমরা কাস্টিং, আমি রুবেল ভাইও কাস্টিং। জি, প্রথমে আমি একটা জিনিস বুঝিনি, সেটা হচ্ছে যে ওই ছবিটা আমি ওই আউটডোর থেকে চন্দনের আউটডোর থেকে আমার ডেট আমরা যাওয়ার কথা, তো প্রথমে আমি একটা জিনিস বুঝলাম না, মানে একটা ছবি গান দিয়ে আরম্ভ হয় কীভাবে, এটা আমার ভালো লাগেনি, এটা আমার দৃষ্টি, এটা আমার আচ্ছা তারপরে থাকতেও পারে হয়তো বা রোম্যান্টিক প্রথম প্রথম নায়ক ফাইট করবে বা নায়ক নায়িকার চেহারা সুন্দর দেখানোর জন্য গান আমরা চাই একটা প্রেজেন্টেবল হোক মানুষ দেখুক, এটা চিন্তা করে তো টোটাল শুটিংটা তারা গানই করলেন ওখানে, কিন্তু আমি আর রুবেল মানে দুজন সুপার কাস্ট, কিন্তু এখানে গল্পের মানে নায়ক নায়িকা ইন্টারাপ্ট করি, সায়ন্তিকা যে স্টেটমেন্টটা দিয়েছে যে কোনো স্ক্রিপ্টই নাকি পায়নি, তো আপনারাও কি কোনো স্ক্রিপ্ট পাননি, মানে নাকি কোনো স্ক্রিপ্ট ছিলই না? না না, আমার আমাকে তো এই যে তাজু কামরুল আমাকে আমার কাজগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, আমাকে আমার স্ক্রিপ্টগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে। তাজু আমার সাথে দুইটা ছবি, যাজা বড়রও সে ডিরেক্টর, আমার ওর আরেকটা ছবি করতেছি আর এইটাও যাওয়ার কথা। তো ওইখানটায় আমি একটা জিনিস দেখলাম যে উনি বললেন এমনি ফেসবুকে দেখলাম যে উনি বললেন যে মনে হয় ডান্স ডিরেক্টর তাকে ধরে একটা মুদ্রা বলি আমরা বা ফং দেখাচ্ছিল, তো এটা তো খুবই স্বাভাবিক, এটা আমি তো বুঝি না কিছু, আবার উনি ইন্ডিয়ানরা তো এইগুলো ইন্ডিয়ানরা মানে আমাদের থেকে মানে বর্ডারের ব্যাপারে ওরা তো আর বেশি ফ্রি, তারা তো এগুলো ব্যাপারে একটা ডাচ ডাইরেক্টর তাকে দেখাবে, তো জানি না এখন উদ্দেশ্য ওই ওই অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট মোমেন্ট কী হয়েছিল সেটা তো বলতে পারবো না, কিন্তু মুদ্রা তো কোরিওগ্রাফার তো দেখাইতেই পারে, তাই না? অবশ্যই, মানে এটা এটা ক্লেম দিল, কিন্তু আমি পরে প্রোডিউসার এক লাইন পড়লাম মনির ভাই, ওনার আমি ওনার ছবি বললাম না যে যাজা বড় আমি আমার সাইন করো ছবি তাড়াতাড়ি আগেরটা আরেকটা, তো মনির ভাই বললেন যে যখন শ্রাবন্তিকা বললেন শ্রাবন্তিকাই তো সায়ন্তিকা বললেন যে এই উনি পরের দিন ওনাকে আর মানে ইয়ে হিসাবে চাচ্ছেন না, তো এটা একটা শিল্পী তো কখনো একটা মানে টেকনিশিয়ানকে এভাবে কথা বলা উচিত না এটা আমার মনে হয়, তো বাট প্রোডিউসার নাকি তার থেকে স্ট্যান্ড নিয়েছিলেন যে না আমি আমার মানে যারা কলাকুশলী আমি বাদ দিব না তাকে নিয়ে কাজ করবে, এটা আমি মনির ভাইয়ের একটা স্টেটমেন্ট পড়েছি, বাট রিয়েল ঘটনাটা কী সেটা না, কিন্তু মিশা ভাই এটা বললো আমাদের নৃত্য পরিচালক সম্পর্কে একটু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু প্রোডিউসার যেই স্টেটমেন্টটা পরে দিল সেটা তো আরও গণ্ডগোল পাকায় দিল যে চার ঘন্টা এক ঘরে ছিল তাহলে কী হলো, জায়েদ সায়ন্তিকা চার ঘন্টা এক রুমে কী করলো, এইগুলো খতিয়ে দেখা দরকার, জায়েদ আবার স্টেটমেন্ট দিল প্রোডিউসার কোনো টাকা পয়সা পাঠায়নি বিস্কিট পাঠাইছে সায়ন্তিকা সে রাস্তা করেছে, এই এইসব আলোচনা তো মানে লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমি আমি
আমি অপূর্বরা আমরা যখন আলোচনা করি আমরা তো এই ইন্ডাস্ট্রি বিলং করি একজন কর্মী হিসাবে অবশ্যই এগুলো তো খুবই মানে বিব্রত করে যে একটা নাস্তা দিতে পারবে না বা এই ধরনের কথা উঠবে মিডিয়ার সামনে হ্যাঁ এটা খুবই লজ্জা মানে আসলে কিন্তু বিষয়টা নিয়ে এই জন্য আমি কোথাও বলতে চাই না তো তুমি বললে এটা যদি নাস্তা দেওয়া না হয় বা নাস্তার যে এই যে মেনুটা বললো যে একটা যেটা মেনুটা যেটা জায়েদ বললো এটা তো আসলে লজ্জাস্কর ব্যাপার একটা বিদেশি শিল্পীকে আপনি যদি যদি আপনি তাহলে আনলেন কেন তাহলে আপনি ওইটুকু কেন করতে গেলেন আপনি আপনি এই দেশে তো অনেকে ছিল তো যা বিদেশি অতিথিকে এনে তো আপনি অসম্মান করতে পারেন না এটা গেলো তার ব্যাপারটা তো উনি চার ঘন্টা পাঁচ ঘন্টা কোথায় ছিল এটা আমি জানি না এই বিষয়ে আমি কোনোটা পড়িও না এটা আমি জানি না তো আসলে পুরো বিষয়টা মানে কোনোটাই মানে প্রফেশনালিজম না না এটা এটা মানে কোনোটাই না ওনার ওনার কারণ যে ছবি তো রুবেল সাহেব আর আমি আছি আমরা শুট করব আমাদের ডেট মানে শুটিং এর ব্যাপারটা সবচেয়ে বড় ওই ছবিটা হাইলাইট হবে তখনই যে রুবেল সাহেব আর আমি শুটিং এ কক্সবাজার ঢুকছি ওই ছবিতে শাহেন্তনিয়া জায়েদ খান কি করলো এটার থেকে রুবেল সাহেব আর মিশা ঢুকলো আর আমরা দুইটা পরাশক্তি এটা বেটার এটা অনেক বড় ফোকাস না তো ওই ওই আমি বুঝি না যে ওইটা কি মানে প্রোডাকশন চিন্তা মানে এটা দুঃখজনক বিষয়টা মানে আপনাদের দুঃখজনক মানে শান্তিকা যখন আসলো তখন আপনাদের সাথে শিডিউলটা ম্যাচ হয়নি মানে হ্যাঁ ম্যাচ ছিল শেষের দিকে আমরা ঢুকবো ওনাদের একটা গান আছে গান পরে আমরা ঢুকবো তো গানের সাথে রোম্যান্টিক সিন সাধারণত ডিরেক্টর প্রডিউসাররা ডিরেক্টর করে নেন কারণ যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য এরপর থেকে রুবেল ভাইয়ের আমার তো ঢুকার কথা ছিল কিন্তু তারপর তো আর দেখলাম যে ছবি ক্লোজ হয়ে গেল ট্রু ট্রু হিসাবে আপনি কখনো মানে সবসময় স্বরূপ থাকেন এটা আমি ভূমিকাতে বললাম এই কারণে বললাম যে আপনি যে কোনো পজিশনে যে কোনো যে কারোর সাথে কাজ করতে খুব এবং অনেক তরুণ নির্মাতা আপনার সম্পর্কে বলেন যে খুবই হেল্পফুল আমরা প্রথমে ভয় পেয়ে যাই পরে উনি আবার আপন করে নেয় আপনার যে পুরনো অ্যাসোসিয়েট সেটা শাকিব খানের সাথে হোক সেটা অন্য ডিরেক্টরের সাথে হোক পুরনো অ্যাসোসিয়েট থেকে আপনি সরে আসছেন কেন আপনাকে পাওয়া যাচ্ছে না কেন এটা একটা বড় প্রশ্ন এটা আপনি অনেক জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে বলেছেন এখানে সৈয়দ আহমেদ সেলিম ভাইকেও আমি প্রশ্ন করেছি যে ঠিক আছে এই জায়গাটা ছিল মিশা ভাইয়ের তো আপনার কাছে একটু ভয় লাগেনি যে মিশা ভাইয়ের কাজটা আপনি করছেন আপনি আমি আপনার মন্তব্যটা শুনতে চাচ্ছি প্রিয়তমা ছবির ব্যাপারে প্রিয়তমা বা আফটার প্রিয়তমা বিফোর প্রিয়তমা আপনি তো অনেক জায়গায় আগের সেই জায়গাটায় নেই মানে সাকিব আমার কথা পার্টিকুলার যে শুনতেছো তো মনে করো সাকিবের প্রিয়তমার আগে কোন ছবি রিলিজ হয়েছে লিডার আমি আপনি ছিলেন এবং সে আমেরিকা থেকে হেডলাইন নিউ আমি আমেরিকা থেকে চার দিন পরে সাকিবের টার মিশা সওদাগর আমি চার দিন পরে চলে আসছিলাম যে ভাই আপনি কই ভাই এটা আপনি আপনি আসেন লাগবে আপনাকে ঠিক আছে তো আমি চার দিন পরে চলে আসছি জাস্ট চার দিন পরে তুপি এই জন্য খুব কৃতজ্ঞতা প্রকাশ করে তুপি ভালো ছেলে তো ওর আগের ছবি যাও ওর ছবি আমাদের সুপার ডুপার হিট সেটা কি সেটা হলো গিয়ে পাসওয়ার্ড ও প্রোডাকশনে তাহলে আমি বলি যে তাহলে সাকিবের সাথে আবার প্রিয়তমা নাই প্রিয়তমাতে ফারুক ভাই মৃত্যুর যেদিন সেদিন সাকিব কোনো না কোনোভাবে আমি সাকিবকে ইনফর্ম করেছিলাম কোনো না কোনোভাবে তার তার মনে করো আমি কার মাধ্যমে আর বলি না যে লাশ যাচ্ছে আমি চ্যানেল লাশ নিয়ে যাচ্ছি চ্যানেলে ও আমি জানি ও ইম্পালসে হাসপাতাল শুটিং করতেছে তো আসছে অলরেডি তারপরে মনে হয় ইমন টিমন জানাইছে আমি আমার আমার আমি আমি কাকে করে ইনফর্ম করলাম ইনফর্ম করেছিলাম সেটা না বলি আসছে দেখছে হিমেল তারপরে আমার সাথে একটা বললো যে ভাইয়া চারটা সিন হাফ টাইমের আগে ভিলেন মারা যায় এটা আপনি ছেড়ে দিয়েছেন বলছেন ডেফিনেটলি গো অ্যান্ড আস্ক ইয়ে চারটা সিন বলো আমি আমার লাইফে যাই যেদিন থেকে ভিলেন করি সালমান শাহের সাথে ফার্স্ট ছবি আসা ভালোবাসা তা আমি ভিলেন মিশা সওদাগর কি চারটা সিনের ভিলেন করবো আমি আর সাকিব আর আমি যদি থাকি যেখানে অডিয়েন্স দেখে সাকিব আমি জুড়ি আর তুমি যদি স্বাধীনতার পরে তো এই ব্যাপারটা তো অস্বীকার করবো না তো সাকিবের যদি মনে করো যতগুলো ছবি এর মধ্যে আমি আশা করি যে 95% তো ভিলেন আমি নাকি তুমি মনে করো জীবন সফল জুটি স্টার্ট মনে করো ও মনে করো যে অনূর্ধ্ব ১৯ ছিল দেখো অনূর্ধ্ব ১৯ থেকে যেন অনূর্ধ্ব ২১ আসছে অনূর্ধ্ব ১৯ ছবি আমি যে দেখো তুমি ওই প্রিয়া আমার প্রিয়া হিংস্র মানব মাই নেম ইস খান সাকিব নাম্বার ১ ও প্রোডাকশন ছবিগুলো দেখো সবগুলোতে মেইন আমি হিরো দ্য সুপারস্টার আমার আপনার সাথে সাকিবের দূরত্বটা কেন তৈরি হলো কোথায় দূরত্ব
আপনার সাথে দূরত্ব হওয়ার পরেই নাকি আপনি শাকিবের সম্পর্কে উল্টাপাল্টা সমালোচনা শুরু করেন? দূরত্ব কোথায়? সমালোচনা তো আমি করবই, শাকিব সুপারস্টার না, আমি আমি এগুলো নিয়ে আপনি দ্বিধায় ভোগেন না। না 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 না, আমি বলেছিলাম, তোমরা বলেছিলে এরকম, তুমি বলেছিলে ডালিউড কিং, ডালিউড কিং কিং বলে কুইন টুইন বলতেছিল, তাই আমি বললাম যে এর মধ্যে উর্দু ছবি হিন্দি ছবি আসতেছে, তো তখন আমি বলতেছিলাম যে ভাই হল 45টা, যখন বিষয়টা এরকম যে তাহলে তো যদি হল আমাদের বেশি হইতো, হল চলতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ছোট হয়ে যেত না। ডালিউড কুইন টুইন তোমরা বানাচ্ছিলে, যেমন ডালিউড কুইনও বলো তোমরা কাউকে, কাউকে বা বলো তোমরা যেভাবে বলার সময় খুব সহজে বলো, একজন নির্মাতাকে তোমরা এরকম কোনো টাইটেল দাও না, কিন্তু তোমরা তোমাদের নায়িকা বান্ধবী বা নায়ক বন্ধুদের কাছে এত সহজে দাও, তুমি শ্রদ্ধেয়, আপনি ওমান মুরিদি বা রাজীব বিশ্বাস হলে বলি ডালিউড কুইন, কেউ কেউ অপবিশ্বাসকে বলে, আমি কখনো মুখ দিয়ে বলি নাই, আমি তোমরা বলেছি ভূবচন বলছি, বলতেই পারো যে তোমাদের দৃষ্টিতে তোমরা বলতেই পারো, কিন্তু আমাদের আমাদের না স্বীকার করি না তা না, আমি বলি যে আমাদের যেমন আমি বলতাম যে আমাদের প্রজন্মে দুইজন গ্ল্যামারাস, যদি বলি গ্ল্যামারাস অ্যাক্ট্রেস হচ্ছে মৌসুমী, আর গ্ল্যামার কাম প্রিয়দর্শিনী, প্রিয়দর্শিনী না মানে গ্ল্যামার মানে মৌসুমী গ্ল্যামার তো মানতেই হবে, মনে করো হেমা মালিনী, আর উনি হচ্ছে মৌসুমী হচ্ছে হেমা মালিনী, আমাদের হেমা মালিনী ধরো হেমা মালিনী, আর শাবনুর হচ্ছে রেখা, গ্ল্যামার উইথ গ্রামার, ক্লিয়ার? পূর্ণিমা, পূর্ণিমা পূর্ণিমা অনেকটা মাধুরী, মাধুরী এক্স্যাক্ট, আল্লাহর কসম আমি চিন্তা করতেছিলাম যে এই কথাটাই বলবো, ইমান আমি কাকে পরে মানে গ্রেডও দিতে হবে, আবার মায়াও লাগবে, আবার শাবনুরের সাথে ওই ওটার মধ্যে নেওয়া যাবে না, তো এ প্লাসই নেওয়া যাবে না, এতে রাখতে হবে, তো একদম পারফেক্ট আমি চিন্তা করতেছিলাম, এক দু তিন ভাষা ছিল, কাকে বলবো আমি শাবনুরকে, কারণ শাবনুর শ্রীদেবীকেও বলা যাবে না, শ্রীদেবীর প্যাটার্নটা শাবনুরের মধ্যে ছিল, এটাও বলা যাবে না, মাধুরী থেকেই বলা যাবে এরকম।